মুসলমান একবার মানে দুইবার মরে না আমরাও 16 জনে মরি নাই বাঁচায় যখন রাখছে আল্লাহ খেলার জন্যই বাঁচায় রাখছে আমি প্রশ্ন করতে চাই বিএনপি ভাইরা উইথ রেসপেক্ট সম্মানের সাথে প্রশ্ন করতে চাই আমার খালেদা জিয়ার জন্য সত্যি সত্যি মায়া লাগে আমি নামাজ পড়ে আমি আল্লাহকে কসম খেয়ে বলছি আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করেছি কেন কার শিক্ষায় প্রথম শিক্ষা হচ্ছে আমার নবীর শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কেন রাস্তার পারে বুড়ি তাকে কষ্ট দিত ওই বুড়ি যখন ছিল না তখন নবীজি তাকে দেখতে গেছিলেন দ্বিতীয় শিক্ষা আমার মা বাবার থেকে শিক্ষায় শিক্ষিত হয়েছি আর তৃতীয় শিক্ষায় শিক্ষিত হয়েছি অনেকে আছে না একটু চাটুকারগিরি করে আমাদের মধ্যে তো আছে যখন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ তখন আমার নেত্রীর সামনে একজন যে এমন একটা কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে আমি দেখলাম জাতির পিতার কন্যা শেখ হাসিনা তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন ভবিষ্যতের এই ধরনের কথা বলবে না ও থতমত খেয়ে গেল বলল যখন মানুষ অসুস্থ হবে সে যদি তোমার দুশ্মন হয় তার জন্য দোয়া করবে এই কারণে করবে যদি তোমার ক্ষতি তার দ্বারা হয়ে থাকে তোমার দোয়া কবুল হবে শিখলাম শিখলাম আমার আল্লাহ আল্লাহ শেখ হাসিনার কাছে শিখলাম আমার দেশপ্রেমিক শেখ হাসিনার কাছে যে যাকে যে তাকে মেরে ফেলতে চায় তার অসুস্থতার মধ্যেও তার জন্য দোয়া করতে হবে এই জন্য দোয়া করেছি আপনারা লন্ডন থেকে নির্দেশ আসছে আপনারা বাংলাদেশে বসে লাফাচ্ছেন ছাগলের এক বাচ্চা দুধ খায় তিন বাচ্চা লাফায় এই হয়েছে অবস্থা আপনাদের লাফান আমার কোনো আপত্তি নাই তবে একটা প্রশ্ন রাখতে চান এইটা বুঝার পরে লাফায় খালেদা জিয়া তো অসুস্থ হয়েছেন মধ্যেখান দিয়ে কথা উঠলো ওনার অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থা আল্লাহ মাফ করুক সুস্থ রাখুক আল্লাহ সবাইকে ওনাকেও রাখুক আমার দোয়া বেশি কবুল হবে কারণ ওনাদের সময় আমার বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে আমার ভাই সেলিম ওসমানের ফ্যাক্টরিতে যেয়ে 300 গরুর দুধের বান কেটে দেওয়া হয়েছে রাজহাঁসের গলা কেটে দেওয়া হয়েছে আমার ভাই অপরাধে পিস্তল দিয়ে ধরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের বহু লোককে হত্যা করা হয়েছিল এবং আমার বাড়ি হীরামনে দাঁড়িয়ে প্রস্তাব করা হয়েছিল বাইতুল মাল ভেঙে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে তাই আমি যদি দোয়া করি তাহলে দোয়া অবশ্যই কবুল হওয়ার কথা কারণ আমি তো নির্যাতিত সেই জন্য দোয়া করি কিন্তু প্রশ্ন রাখতে চাই একটা যেই ভদ্রলোক লন্ডন থেকে বসে হুকুম দিচ্ছেন এই ভদ্র মহিলা তো ওনার মা হয় মা ওনার পেটেই তো উনি জন্ম নিয়েছেন মা এত অসুস্থ এত দুঃসজ্জা অবস্থা খারাপ কই ছেলে হয়ে তো আসলেন না বাংলাদেশে ও কেন আসলেন না বুকের কলজা নাই সাহস নাই কিংবা মানসিকভাবে দুর্বল যে আমি খুন করেছি গেলে ফেসে যাব বাদ দেন আপনি লন্ডনেই থাকেন আরামে থাকেন আমাদের আপত্তি নেই আপনার ছেলের বউ ম্যাডাম খালেদা জিয়ার ছেলের বউ নিজের ছেলের বউ উনি তো একজন বড় ডাক্তার নাম করা ডাক্তার ভালো ঘরের মহিলা উনি যে এত বড় ডাক্তার শাশুড়ি তো মায়ের মতোই শাশুড়ি আর মায়ের তফাত কি আমার মা যখন মৃত্যু সজ্জায় কিংবা অসুস্থ আমি তো দেখেছি আমার বোন রাজা সেবা করেছে আমার স্ত্রী একই রকম সেবা করেছে কোনো অংশে কম করে নাই এটাই তো বাংলাদেশের কালচার এটি তো আমাদের দেশের শিক্ষা এটি তো বাংলাদেশের মহিষী নারী এটি তো আমার মায়ের যাদের শিক্ষা কই উনি তো আসতে পারতেন উনিও তো আসলেন না উনিও তো আসলেন না উনিও আসেন নাই কিন্তু আচ্ছা বাদ দেন ওনারটাও বাদ দেন ওনার একজন মেয়ে আছে ব্যারিস্টার নাকি জানি কোথায় খালেদা জিয়ার নামে নাকি আমরা মিথ্যা মামলা দিয়েছি তাকে নাকি সরকার জোর করে জেলে পুরে রেখেছে বিভিন্ন ব্লা 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 কথাবার্তা লন্ডন থেকে পাশ করা লেখাপড়া ব্যারিস্টার দাদি আমি যখন বাসায় যাই সবার আগে এখন আমি আমার কাউর দিকে তাকাই না আমি খুঁজি আমার নাতি কোথায় ও যখন আইসা বলে তাতা ভাইউ আমার মনে হয় আমার বুক ভরে গেল আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল ঠিক ওই রকমই তার নাতনি ওইটা নাতনি আপনিও তো আসবেন না দাদির পক্ষে কেস করতে তাহলে যারা তার কথায় নাচছেন নেচে কিছু বানাচ্ছেন এখানে মারবেন ওখানে মারবেন বাইরের থেকে টাকা আসতেছে
তারা কি একবার বুঝেন যে তার মায়ের জন্য আসে না, যার বাবু বউ তার শাশুড়ির জন্য আসে না, যেই নাতনি তার দাদির জন্য আসে না, আপনি যখন বিপদে পড়বেন উনি কি আপনার জন্য আসবে? বুঝা নিয়েন কিন্তু।